সালামু আলাইকুম জাকির ভাই আমি জোসেফ ফার্নান্দেজ একটি কল সেন্টারে কাজ করি আমার প্রশ্ন আপনাকে এই যে আমি অনেক বন্ধু পাই তার মধ্যে কিছু শিয়া ও কিছু শুনি যেমন আপনি কিছু পূর্বে বলছেন যে 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 ব্যক্তি মানে যে আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ পাইগম্বার তো আমি মানিয়ে কথা তো যদি আমি এটা বলি যে আমি মুসলমান তো তা মিথ্যা নয় কিন্তু মুসলমান হবার পর নামাজ পড়া খুব জরুরি এবং কিছু নিয়ম রয়েছে যা উভয় বন্ধুরাই আমাকে বলেছে কিন্তু তাদের নিয়ম ভিন্ন ভিন্ন তো আমার এটা বুঝে আসে না যে কার নিয়ম আমি গ্রহণ করবো কেননা উভয় নিজেদের নিয়মকে সঠিক মনে করে ভাই সাহেব প্রশ্ন করলেন যে যদি আল্লাহ হয় তাকে মানতে হবে এবং মোহাম্মদাম পয়গম্বর এটা মানেই তো সেভাবে আমি মুসলমান কিন্তু আমার এক বন্ধু শিয়া এক বন্ধু সুন্নি এবং মুসলমান হতে হলে নামাজ পড়াটা আবশ্যক তো কি নিয়মে নামাজ পড়ব ভাই সাহেব আপনি বললেন যে আল্লাহ এক আপনি মানেন যে আল্লাহর পয়গাম্বার সাল্লাম শেষ পয়গাম্বর তা আপনি বলছেন যে কি নিয়মে নামাজ পড়বেন এই শিয়া এবং সুন্নি জিজ্ঞেস করলেন আপনি যখন কোরআন পড়বেন কোরআনে না শিয়া আছে না সুন্নি আছে কোরআনে না শিয়া আছে না সুন্নি আছে কোরআন শরীফে বলা হয়েছে সুরা আলী ইমরান সুনম্বর তিন আয়াত নম্বর একশো তিনে ওয়া তা সিমো ভিয়াবলি লাইজ আমি যে তোমরা পরস্পরে একত্র হয়ে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আল্লাহর রজ্জু কোরআন এবং সোয়েদ হাদিস তো আপনি দেখেন কোরানে কি লেখা আছে এবং আল্লাহ রাসূলের সোহে হাদিসে কি লেখা আছে তো যে কেউ আপনাকে কিছু বললে যদি কোরান এবং সোহেদ হাদিস অনুযায়ী সেটা হয়ে থাকে আপনি তার কথা মানেন জাকির যে কথা বলে তার কোনো গুরুত্ব নেই ইসলাম ধর্মে জাকির ইসলামে জিরো জাকির যা বলে সে কথা মানা জরুরি নয় কিন্তু যখন আমি কোরআন থেকে বরাদ দেব। তখন আপনার কোরআনের কথা মানা ফরজ যখন আমি হাদিস থেকে দৃষ্টান্ত দেব তো আপনার হাদিসের কথা মানা জরুরি এই জন্য কোনো ব্যক্তি কিছু বললে যদি বিতর্ক হয় তাতে তো আবার দৃষ্টি দিন কোরআন হাদিসের দিকে যেহেতু কোরআনে লেখা আছে সুরা নিশা সুরা নম্বর চার আট নাম্বার উনষাটে সেখানে বলা হয়েছে আল্লাহর রানুগত্য করো আল্লাহর কথা মানো এবং আল্লাহর রাসুলের কথা মানো এবং ওই ব্যক্তি যে লোক তোমাদের উপর ক্ষমতা রাখে যে হুকুমদাতা যে তোমাদের নেতা কিন্তু যদি তাদের মধ্যে মতবিরোধ হয় আবার দৃষ্টি দাও কোরআন এবং সৈয়া হাদিসে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তো যদি দুই ব্যক্তি দুজন আলেম কোনো বিষয় নিয়ে মতবিরোধ করেন তুমি ধাবিত হও আল্লাহ ও আল্লাহ রাসূলের দিকে কোরান এবং সোহী হাদিসের দিকে তারপর দেখো যে কোন বন্ধু কোন মুসলিম কোন আলেম কোন মাওলানা কোরান এবং সহী হাদিস অনুযায়ী কথা বলেন এখন বুঝলেন তো ধারণা হবে তাতে যে কোনটা সঠিক আপনি বললেন যে নামাজ পড়ার পদ্ধতিতে পার্থক্য আছে আগে কমপক্ষে যা মিলগুলো সেগুলো তো শুরু করেন পার্থক্য তো খুব সামান্য নামাজের পদ্ধতিতে অমিল খুবই সামান্য আগে মিলগুলো তো শুরু করেন যদি আপনি মুসলমান হতে চান তো এত সময় নিচ্ছেন কেন শুধু নামে মুসলমান হওয়াটা জরুরি নয় তাতে কোনো লাভ নেই কার্যক্ষেত্রে মানেন যে আল্লাহ এক তার ইবাদত করেন আর শেষ নবী সাল্লামের প্রতি ইমান আনেন আর তারপর আবার সন্ধান করেন আপনার দুই বন্ধু যা বলেছেন কোরআনের সাথে কোনটা মেলে হাদিসের সাথে কোনটা মেলে কেননা আল্লাহ রাসুল বলেন সহিবুখারির হাদিস ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে দেখো তো যা সহ হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এবং সহ হাদিস দ্বারা সেইভাবে নামাজ পড়েন কিন্তু যদিও উনিশ বিশ পার্থক্য আছে কমপক্ষে মিলগুলো তো শুরু করেন বিতর্কের বিষয়ে সন্ধান চালান ইনশাল্লাহ ধারণা হবে কোনটা সঠিক তো ইনশাল্লাহ এখন আপনি শুধু নামে মুসলমান হলে হবে না কার্যক্ষেত্রে মানেন যে আল্লাহ এক আর আল্লাহর রাসুল মোহাম্মদ শেষ পয়গম্বর আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ স্যার